হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কিভাবে দারাজে অর্ডার করতে হয়, ক্যাশ অন ডেলিভারি কিভাবে করতে হয়, মানে আপনার হাতে প্রোডাক্টটা পাওয়ার পরে আপনি টাকাটা দিবেন, সেই প্রসেসটাই আজকে আমি দেখাবো আপনাদেরকে। পারে না ক্যাশ অন ডেলিভারি করতে কিভাবে করতে হয়, সেই প্রসেসটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। একটা এখান থেকে একটা জিনিস প্রোডাক্ট আমি অর্ডার করব, দেন আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি অর্ডার করতে পারবেন খুব ইজিলিভাবে আপনি অর্ডার করতে পারবেন। ক্যাশ অন ডেলিভারি কীভাবে করতে হয় সেই নিয়মটা আমি আজকে ভিডিওতে দেখাবো। তো যোগ সহকারে বন্ধুরা ভিডিওটা দেখেন, আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই রিকোয়েস্ট হলো বরাবরের মতোই আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিবেন, মাস্ট বি। তো দেখেন এখানে প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন, আপনার দারাজ অ্যাপ্লিকেশনটা অবশ্যই ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। দেন আপনার আশা করি সবাই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারেন, কীভাবে ডাউনলোড করতে হয়। সো এখানে যদি দারাজ লিখে সার্চ করেন প্লে স্টোরে এসে তাহলে অ্যাপ্লিকেশনটা আপনি পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন সিম্পলি। দেন আমি আগে থেকেই সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রাখছিলাম, দেখতে পারতেছেন আমারটা ওপেন আছে। দেন আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম, দেন আপনাদের এরকম আসবে। আসার পরে ফার্স্টলি প্রথমে একটা যে কাজটা করতে হবে আপনাকে, এখান থেকে নিচে দিকে একটু ক্লিক করেন। তো যদি একটু নিচে একটু ক্লিক করেন আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন একটু নিচে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যে অ্যাকাউন্ট লেখা আছে নিচে অ্যাকাউন্ট। দেন অ্যাকাউন্টে ক্লিক করে আগে অ্যাকাউন্টটা খুলতে হবে আপনাকে অর্ডার করার আগে অবশ্যই। তো দেখেন আমি এখান থেকে যদি অ্যাকাউন্টে ক্লিক করি, অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখেন সাইন ইন লেখা আছে, দেখেন এখানে একটা সাইন ইন লেখা আছে অবশ্যই আপনাকে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে আপনাকে এটা অবশ্যই সাইন ইন করতে হবে। দেন এখানে সাইন ইনে ক্লিক করলাম আমি। সো গাইজ, দেন সাইন ইনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসে। আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে আপনি লগ ইন করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার যে জিমেল আইডি আছে জিমেল আইডির মাধ্যমেও, এই যে গুগল আছে গুগলে করতে পারেন, অথবা আপনার ফোন নাম্বার দিয়েও করতে পারেন। জাস্ট আমি এখান থেকে আমার জিমেল আইডি দিয়ে আমি খুলতেছি, আমি জিমেল আইডির মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমার জিমেল আইডি যেটা আগে দিয়ে আসছিল সেটা দিয়ে কিন্তু অটোমেটিকলি নিয়ে নিছে। সো দেখেন আপনারা আপনার যে জিমেল আইডিটা এখান থেকে দিয়ে দিবেন, যদি সে জিমেল আইডি মারা থাকে, অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টে দিয়েই লগ ইন করতে পারবেন একদম ইজি। সো গাইজ, এখন আপনার দেরকে দেখাবো কিভাবে অর্ডার করবেন। দেন আমার অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে গেছে। সো এখান দেখেন এখান থেকে আমার লোকেশনটা কিন্তু অটোমেটিকলি লোকেশনটা নিয়ে নিছে, এখানে দেখতে পাচ্ছেন আপনার লোকেশনটা নিয়ে নিবে এবং লোকেশন অনুযায়ী ডেলিভারি চার্জ কত এখান থেকে আপনার অর্ডার করার সময় দেখতে পারবেন। সো দেখেন এখান থেকে আমার লোকেশনটা এখান থেকে নিয়ে নিছে অটোমেটিকলি। এখন আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে আমি অর্ডার করে আপনাদেরকে দেখাবো। দেখেন এখান থেকে দেখেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই প্রোডাক্টটা অর্ডার করবো, অর্ডার করে কসমেটিক্স এটা আমি অর্ডার করে আপনাদেরকে দেখাবো কীভাবে অর্ডার করতে হয়। সো এখানে দেখেন এখানে এটা প্রাইস কিন্তু দেওয়া আছে 79 টাকা, আর ডিসকাউন্ট দেওয়া আছে। দেন এখান থেকে দেখেন একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন এটা কিন্তু রিভিউ দেওয়া আছে, আর আমার ডেলিভারি চার্জ কিন্তু 55 টাকা। আমার এখানে লোকেশন অনুযায়ী কিন্তু ডেলিভারি চার্জ 55 টাকা এবং 2 থেকে 5 দিন সময় লাগবে আসতে। দেন এখান থেকে যদি একটু নিচে আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে রিভিউ দেওয়া আছে, অনেকে পোস্ট করছে। দেন আমি এখন অর্ডার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখান থেকে আপনাকে নিচে বাই নাও ক্লিক করতে হবে, বাই নাওতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে বাই নাওতে ক্লিক করলাম। দেখেন আমি আপনাদেরকে দেখে বাই নাওতে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে, আপনি কত পিস নেবেন, আপনি কত পিস নেবেন এখান থেকে কোয়ান্টিটিতে। যে প্লাস আইকনে যদি আপনি ক্লিক করেন, এখানে যদি প্লাস আইকনে ক্লিক করেন, আপনি প্লাসে ক্লিক করলে কোয়ান্টিটি বাড়বে। তো আমি এক পিসে অর্ডার করবো আপনাদেরকে দেখানোর জন্য। দেন হচ্ছে কি এখানে ফাইনালি কালার, যে কালারটা দেখতে পাচ্ছেন যে কালার সিলেক্ট করতে হবে। তো আপনি কোন কালারটা নিতে চান, এখানে 3টা কালার আছে, আপনি যে এখানে যে কালারটা নেবেন এই কালারে ক্লিক করবেন। দেন আমি এখান থেকে এইটাতে ক্লিক করলাম, একটা কালার ব্ল্যাকটা। তো এখান থেকে পরে বাইনাওতে নিচে দেখেন বাইনাও আছে, বাইনাওতে ক্লিক করবেন। হ্যাঁ, দেন এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে দেখেন। সো গাইজ, দেখেন এখানে কিন্তু আমার নাম এবং আমার অ্যাড্রেসটা কিন্তু আগে থেকে আমি দিয়ে রাখছিলাম অ্যাড্রেসটা। দেন আপনি এখান থেকে আপনার যে এখানে অ্যাড্রেসে ক্লিক করে আপনার এখান থেকে লোকেশনটা বসিয়ে দিবেন, আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আপনি আপনার লোকেশন অনুযায়ী আপনার ঠিকানাটা এখানে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার এখানে ইমেলটা আছে, আপনার ইমেল, আমার ইমেলটা এখানে শো করতেছে, আমার যে ইমেলটা দিয়ে আমি খুলছি। দেন আপনার এখান থেকে লোকেশনটা আপনি সিলেক্ট করে দিবেন, আপনার ফোন নাম্বারটা যদি এডিট করতে হয় তাহলে আপনি ফোন নাম্বারটা এডিট করে নেবেন। তো দেখেন আমি যদি এখানে ক্লিক করি আপনাদেরকে একটু সিম্পলি দেখাই আগে। দেন আমি এখানে অ্যাড্রেসে ক্লিক করলাম, অ্যাড্রেসে ক্লিক করার পরে এখান থেকে অ্যাড্রেসে আপনি এখান থেকে এই যে দেখেন এডিট একটা অপশন আছে, এডিটে ক্লিক করবেন। আমারটা আপনি চাইলে অ্যাড করতে পারেন, এই যে উপরে অ্যাড লেখা আছে অ্যাডে যদি ক্লিক করেন, দেখেন এখান থেকে আপনি সিম্পলি অ্যাড্রেসটা খুব সুন্দরভাবে লিখে নেবেন। কীভাবে লিখবেন আমি আপনাদেরকে একটু দেখে বলে দিই। তো দেখেন এখান থেকে আপনারা সিম্পলি এখানে লিখবেন, আপনারা প্রথমে লিখবেন যে আপনার ফুল নামটা দিবেন এবং হচ্ছে গিয়ে মোবাইল নাম্বারটা আপনার অবশ্যই এখানে দিতে হবে, মাস্ট বি বাধ্যতামূলক মোবাইল নাম্বারটা দিবেন, এবং এরিয়া আপনার কোন এরিয়াতে আছেন সিটি যে এরিয়াটা দিবেন, এবং অ্যাড্রেসটা দিবেন আপনার। এবং এখানে দেখেন আপনার এটা না দিলেও চলবে, এটা অপশনাল। আপনার যে বাড়ির ঠিকানাটা বাসার ঠিকানাটা এটা অবশ্যই দিবেন, এবং আপনার বাসা থেকে নেবেন নাকি আপনি অফিস থেকে নেবেন এটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো দেখেন
এভাবে করার পর আপনি এখান থেকে নিচে দেখেন অ্যাপ্লাই নিচে দেখেন সেভ আছে, সেভে ক্লিক করে দিলে আপনার অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে। সো এটা গেল আপনার লোকেশনটা অ্যাড করার নিয়ম, কীভাবে আপনার লোকেশনটা অ্যাড করতে হয় সেটা বলে দিলাম। দেন হচ্ছে গিয়ে আপনি এখান থেকে নিচের দিকে যাবেন, দেন আপনার ডেলিভারি চার্জ কত টাকা আপনি এটা বুঝতে পারবেন। আমার হচ্ছে গিয়ে 55 টাকা টোটাল ডেলিভারি চার্জ সহ হচ্ছে গিয়ে এখানে দেখেন পেমেন্টটা আমার এখানে দেখাচ্ছে সব কিছু, অর্ডার সামারিটা আমার এখানে ক্লিক দেখাচ্ছে, দেখেন আইটেমস টোটাল হচ্ছে গিয়ে 79 টাকা আর ডেলিভারি ফি হচ্ছে গিয়ে 55 টাকা, টোটাল পেমেন্ট হচ্ছে গিয়ে 134 টাকা। দেন এখান থেকে যদি এখন আমার এখান থেকে আমি প্লেস অর্ডারে ক্লিক করবো, দেখেন এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করবো, ক্লিক করার পরে এখান থেকে একটু লোড নিতেছে। সো দেখেন এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখেন বন্ধুরা এখান থেকে কিন্তু একটা জিনিস যেটা বিষয়ে দেখেন, এখান থেকে আপনি চাইলে এখান থেকে এখন সেভ বিকাশ অ্যাকাউন্ট আপনি চাইলে বিকাশ থেকে টাকাটা দিয়ে দিতে পারেন, রকেট থেকে এবং নগদ থেকে আপনি চাইলে দিয়ে দিতে পারবেন। দেন এই যে দেখেন এখানে একটু ক্যাশ অন ডেলিভারি লেখা আছে দেখতে পারতেছেন, ক্যাশ অন ডেলিভারি একদম নিচে, দেন এই ক্যাশ অন ডেলিভারিতে আপনি ক্লিক করবেন। যদি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করেন তাহলে এই যে দেখেন আমি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলাম, এখন ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করার পর এখান থেকে দেখেন নিচে লেখা আছে কনফার্ম অর্ডার। সো দেখতে পারতেছেন এই যে কনফার্ম অর্ডার, জাস্ট এখানে যদি কনফার্ম অর্ডার ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে, 1.5 ঘন্টার মধ্যে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বন্ধুরা। সো এখানে একটা বিষয় যদি আপনি কনফার্ম অর্ডারে ক্লিক করেন তারপরে দেখবেন যে অনেক সময় যে সার্ভারে খালি নট দেখায়, অনেক সময় সার্ভার বিজি থাকার কারণে কিন্তু প্রবলেমটা হয়, আপনি বারবার ক্লিক করতে থাকবেন, 2-4 বার ক্লিক করলে কিন্তু অর্ডারটা হয়ে যাবে আশা করি। সো বন্ধুরা এতটুকু ছিল ভিডিওটা, এখন আমি যদি কনফার্মে ক্লিক অর্ডার কনফার্ম অর্ডার করি তাহলে কিন্তু আমার অর্ডারটা হয়ে যাবে। সো পরবর্তীতে আর একটা ভিডিও একজনে বলছিল যে ভাইয়া কীভাবে অর্ডার ক্যান্সেল করতে হয়, সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। সো গাইস এতটুকু ছিল ভিডিওটা, খুব ইজিলিভাবে কিন্তু আপনি যদি বুঝে না থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো। আর খুব ইজিলিভাবে কিন্তু আপনি দারাজে ক্যাশ অন ডেলিভারি করতে পারতেছেন দেখতে, যে বিষয়টা আমি আপনাদেরকে দেখালাম। সো আশা করি বিষয়টা খুব ইজিলিভাবে বুঝতে পারছেন, আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেবো অথবা সাহায্য করবো ইনশাল্লাহ। আর কোনো প্রবলেম হলে অবশ্যই যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। তো পরবর্তী ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।